আগের দিন আমরা আমাদের গল্পটা যে জায়গায় শেষ করেছিলাম, আজকে ঠিক ওই জায়গা থেকেই কিন্তু আমরা আমাদের অসমাপ্ত গল্পটা আবার শুরু করতে চলেছি। আর যারা তোমরা আমাদের আগের ভিডিওটা মানে কৌশনী প্রথম পর্বের ভিডিওটা না দেখে থাকো, তাহলে তোমরা প্লিজ এক্ষুনি আই বাটনে ক্লিক করে দেখে নাও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো, আর বেশি দেরি নয়, আমাদের যাত্রা এবং গল্প আবার শুরু করা যাক। আজ এই কৌশনী থেকে মুনসিয়ারি যাওয়ার পথে মনে তোমাদের সাথে একটু কথা বলি, কিছু অনুভূতি ভাগ করে নিই। আমরা সবাই বলি না, পাহাড় তার প্রতিটা বাঁকে বাঁকে নতুন নতুন রূপ নিয়ে এসে হাজির হয়। যখন আমরা এই পার্টিকুলার জার্নিটা করছিলাম, বিশ্বাস করো এক্স্যাক্টলি এই ফিলিংটাই আমাদের হচ্ছিল। আসলে কৌশনী থেকে মুনসিয়ারি এই জার্নিটা কিন্তু বেশ অনেকটা সময়, প্রায় 8 ঘন্টা। যখন আমরা এই কুমায়ুন ট্রিপ প্ল্যান করেছিলাম, তখন আমাদের সবাই বলেছিল বা আমরাও দেখেছিলাম মুনসিয়ারি অপূর্ব সুন্দর জায়গা, কিন্তু এর রাস্তাটাও যে এত অপরূপ হবে তা সত্যি ভাবিনি। যখন কৌশনী থেকে আমরা বেরোলাম, তখন চারপাশটা পুরো সবুজে ঘেরা ছিল। পাইন, দেওদর আরও অনেক গাছ দিয়ে ঘেরা এই পাহাড়গুলো, তার উপত্যকাগুলো এক শ্যামলী আবেশে মোড়া ছিল। সবুজ রং মানুষের চোখকে আরাম দেয়, তাই পাহাড়ি রূপের মধ্যেও না এক অদ্ভুত স্নিগ্ধতা বিরাজ করছিল। গাছের ফাঁক দিয়ে যখন সূর্যের আলোটা এসে পড়ছিল, ঝিলিক দিচ্ছিল, তখন এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু যখন আমরা আস্তে আস্তে আরও এগোলাম, মানে মুনসিয়ারির দিকে উঠতে থাকলাম, তখন এই সবুজাভ স্নিগ্ধতাই কিন্তু ধীরে ধীরে রূপান্তরিত হয়েছিল ধূসর বাদামি রুক্ষতায়। কিন্তু এ তো পাহাড় না, তার চার্মটাই আলাদা। এই রুক্ষতার মধ্যেও যে কি অপার্থিব গুরুগম্ভীর সৌন্দর্য আছে, তা সত্যি বলতে কি তোমরা এখানে না আসলে ফিল করতে পারবে না। এবার দেখো, আমরা রাস্তার মাঝখানে একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়েছি। জায়গাটা একটা নোম্যান্স ল্যান্ডের মতো। এখানে একটা ছোট্ট দোকান দেখতে পেয়েছি, তাই দাঁড়িয়ে গেছি। অপূর্ব জায়গাটা, এটা ঠিক আমাদের মুনসিয়ারি যাওয়ার পথেই পড়ছে। সাবধানে, তোমাদেরকে দোকানটা দেখাই একবার। দেখো পেছনে দোকানটা, এখানে আমরা একটুখানি ম্যাগি বা চাটা খাবো। ব্যাপক লাগছে জায়গাটা কিন্তু। এই যে এখন আমরা মুনসিয়ারি পথে যাচ্ছিলাম, হঠাৎ করে মানে আমরা দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটা। মানে কী যে অসাধারণ, মানে আমি সিম্পলি সত্যি বলছি, আমার কাছে কোনো ওয়ার্ডস নেই এটাকে এক্সপ্লেন করার। মানে যদি একটা বলা যায় না, আমরা কথা একটা বাংলা বই না, অসীমতা, সেই অসীমতাটাকে যদি আমি কোনো কিছু দিয়ে বর্ণনা করতে পারতাম, তাহলে সেটা হচ্ছে এইটা হতো। এখন যে ফ্রেমটা তোমরা দেখছো, এটা হচ্ছে পারফেক্ট ওই অসীমতা কথাটাকে জাস্টিফাই করে। অসাধারণ অসাধারণ, হালকা হালকা মেঘ করে গেছে আকাশে, হাতটা আমার একটু কাঁপছে, আমি চেষ্টা করছি যতটা স্টেডি থাকার, ঠান্ডাটা বাড়ছে যেহেতু। আর আগে পুরো আমরা দেখছিলাম সবুজ, পুরো ঘেঁষা, মানে সবুজে ঘেরা পুরো পাহাড়গুলো, এখন আস্তে 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 সেই সেগুলো হারিয়ে যাচ্ছে, আর একটা রাস্টিক লুক চলে আসছে। এই যে এই রাস্তাটা ধরে আসলে আমরা আসছিলাম, এই রাস্তাটা ধরে আসছিলাম, হঠাৎ করে এই রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট বলবো না, একটা ছোট্ট অনেক ঘুপচি ঘর। এখানে লোকাল যারা লোকজন এখানে আছে তারা বসে আছে, এখানে একজন বয়স্ক দাদু বসে আছেন, তারা কথা বলছে নিজেদের মধ্যে, আর আমরা একটুখানি কফি, চা, ম্যাগি এগুলো অর্ডার করেছি। কি বিস্কিট এটা? বাহ ভালো। কিন্তু ও কিন্তু আমি কিন্তু অমলেট দিলাম, অমলেটও খেয়েছিল, ম্যাগিও খেয়েছে, তিনজনকেই দেখতে একরকমের। এই যে এই হচ্ছে সেই ছোট্ট দোকানটা যেখানটায় আমরা দাঁড়িয়ে এখন চা, ম্যাগি, অমলেট, আর ওদেরকেও আমরা একটু পার্লেজি বিস্কিট খেতে দিলাম, যদিও ওরা ম্যাগি অমলেট সবই খেয়েছে। দেখো মানে পাহাড়ের কোলে কি সুন্দর দোকানটা, আর ভেতরে এখানকার যারা লোকাল আছে তারা তাস খেলছে, নিজেদের মতো করে আড্ডা মারছে, গল্প করছে, মানে কি সুন্দর একটা সিম্পল লাইফ। লাইফ থেকে কোনো বিশেষ চাহিদা নেই, কোনো বিশাল কিছু এদের জীবনযাত্রাও নয়, কিন্তু কি সুন্দরভাবে এরা নিজেদের মতো করে সময়টা কাটাচ্ছে।
এই পাণ্ডব বর্জিত জায়গায় চা কফি আর ম্যাগি সহযোগে দুর্দান্ত লাঞ্চটা সেরে আমরা রওনা হলাম কিন্তু পাণ্ডবদেরই দেশের উদ্দেশ্যে, অর্থাৎ পঞ্চচুলি মুনসিয়ারির দিকে। আর তখনই কেন জানি না পুরো আকাশটা হঠাৎ করে কালো মুখ গোমড়া করে বসল। জাস্ট একবার ভাবো, সরু একফালি পিচের রাস্তা, সামনে প্রকাণ্ড ওই অসীম পাহাড়, আর তার ফাঁকে ফাঁকে পলাতক মেঘের দল। গাড়ির জানলাটা খুলতেই হাড় কাঁপানো সে ঠান্ডা বাতাসের ঝাপটা মুখে এসে লাগে। মনটা যেন অবচেতনে বলে ওঠে, আহা কি শান্তি! আর এই দৃশ্য দেখতে দেখতেই কখন যে হুট করে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। আমরা দেশে বিদেশে বেশ কিছু জায়গা ঘুরেছি, অনেক পাহাড়ি জায়গাতেও গিয়েছি। একটা ব্যাপার কি বলতো, পাহাড়ের ক্ষেত্রে না মেনলি আমাদের সব সময় গন্তব্যর থেকেও জার্নিটা বেশি ফ্যাসিনেটিং লাগে। গন্তব্য তো সুন্দর হবেই, তার জন্যই আমাদের ঘুরতে আসা। কিন্তু এই পার্টিকুলার জায়গাতে পৌঁছতে যে পথটা আমাদের অতিক্রম করতে হয় তার অনুভূতিটা কিন্তু সত্যি অবর্ণনীয় হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। কখনো পাহাড় মোড়া থাকে ঘন জঙ্গলে, আর কিছুক্ষণ পরেই বাদামি রুক্ষতায় ঢাকা। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে পরিবেশের তারতম্য ঘটতে থাকা, তার মধ্যে একমাত্র স্থির সঙ্গী হলাম আমরা। সব ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে করতে শুধু এগিয়ে চলা। শেষে একটাই কথা তোমাদের বলতে পারি, প্রতিটা ছত্রে ছত্রে নিত্য নতুন রূপ নিয়ে হাজির হওয়া কৌশলী থেকে মুনসিয়ারি এই জার্নি আমাদের স্মৃতিতে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দেখো, এই আমরা বীরতি ফলসে চলে এসেছি। চলো একটু ওপরে যাওয়া যাক বীরতি ফলসে। হ্যাঁ, উপর কিতনা দূর হ্যাঁ? 300 মিটার। আচ্ছা ঠিক আছে, 300 মিটার। এখানে দেখো অমিতাভ, এখানে দেখো বীরতি ফল ওপরে যাওয়ার জন্য একটা টিকিট করতে হয়, তো এটা 20 রুপিস। মতলব ইহা সে ও কলকাতা। দেখো আমরা বীরতি ফলসের জন্য যাচ্ছি, এখান থেকে একটা টিকিট কাটতে হয় যেটা 20 রুপিস নেয়, তো সেটা কেটে আমরা বীরতি ফলসের উদ্দেশ্যে যাচ্ছি। এটা নিয়ারলি 250 মিটার, 250 মিটার, তো ওপরে উঠতে হবে আমাদেরকে। আমরা সেখানটাই যাচ্ছি এখন। রাস্তাটা দেখছো, এই দেখো বীরতি ফলস। এই দেখো চলেছি এখন, পেছনে শুভাশিসটা আসছে, অপূর্ব লাগছে ওয়েদারটা, সামনে মেঘ। অপূর্ব ভিউ, এই বাসটা তোমাদের দেখাই। ফল দাদা? হ্যাঁ ফল। এই বাসটা তোমাদের দেখাই, মেঘটা দেখো, পেছনে শুভাশিসটা। আচ্ছা সামনে বীরতি, অপূর্ব লাগছে। হ্যাঁ দেখো আমরা বীরতি ফলসে একদম কাছে চলে এসেছি, সন্ধ্যার অন্ধকারে অপূর্ব লাগছে বীরতি ফলস, অপূর্ব। আর একটু উপরে যাওয়া যায়, চলো এইটুকু চলে যাই, এই সামনে থেকে তোমাদেরকে দেখাই। এসেই গেছে, আমাদের আসলে অন্ধকার হয়ে যাচ্ছে বলে মুন্সিয়ারি যেতে হবে, তা একটু তাড়াতাড়ি করছে। ব্যাস পৌঁছে গেছে, ছোট স্ট্যান্ড আছে এখানে আসতে হয়, অনেকটা হাঁপিয়ে গেছি। দেখছো অপূর্ব ভিউ, ফুল বীরতি, ওয়াইড অ্যাঙ্গেলে কেমন লাগছে দেখো, অপূর্ব। এটা হচ্ছে স্ট্যান্ডটা, এই ফুল, এখানে আমরা এসছি, অপূর্ব লাগছে, অপূর্ব। দেখছো পুরো অন্ধকার হয়ে গেছে,
এবার আমরা নামছি নিচে, আমাদের বিরথি ফলস দেখা হয়ে গেছে আর আমরা খুব ফাস্ট ওপরে এসেছি। অ্যাকচুয়ালি অনেক খাড়াই আর সিঁড়িগুলো বেশ হাইটাই, সো উঠতে একটু অসুবিধাই হবে, হাতে সময় নিয়ে এসো। আমাদের অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদের মুন্সিয়ারি পৌঁছতে হবে, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি এলাম। তোমরা যখন আসবে একটু সময় নিয়ে এসো। যদিও আমরা মুন্সিয়ারি থেকে ফেরার পথেও একবার বিরথি ফলস দেখবো, সেটা সকালের ভিউ হবে। ভাবলাম সন্ধ্যেবেলা যাওয়ার সময় বিরথি কতটা সুন্দর হয় সেটা তোমাদেরকে দেখাই, সাথে আমরাও দেখি। তাই চলে আসা, অপূর্ব লাগলো, নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরাই লাস্ট ছিল তো, এখানে কাউন্টারটা দেখছো, কাউন্টারটাও বন্ধ হয়ে গেছে। সো এই আমরা রাস্তায় নেমে গেছি, সামনে আমাদের গাড়ি, চলো এবার মুন্সিয়ারির উদ্দেশ্যে যাই। অপূর্ব লাগলো কিন্তু বিরথি দেখতে, চলো মুন্সিয়ারি দেখি একদম দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমরা মুন্সিয়ারি কেএমভিএনে ঢুকছি, বেশ দেরি হয়ে গেছে, আসলে রাস্তাঘাটটা অতটা ভালো ছিল না, বাট এই যে দুজন যাচ্ছে আমাদের রুম। চলো তোমাদের দেখাচ্ছি কি। এটা হচ্ছে আমাদের মুন্সিয়ারি কেএমভিএন এর রুমটা। হ্যাঁ এই যে দুজন, এটা বেশ, এটাও বেশ বড় স্পেশিয়াস রুম, হাই সিলিং একদম। এখানে আমরা অ্যাকচুয়ালি ফোর বেডেড পাইনি, আর ফোর বেডেডের অ্যাকচুয়ালি ভিউটাও অত ভালো ছিল না, আর কোনো ব্যালকানি ছিল না, তো তাই জন্য আমরা এক্সট্রা বেড নিয়ে নিয়েছি। অ্যামিনিটিস সবই আছে, টিভি টিভি কিছুই লাগে না, বাট স্টিল দিয়েছে। এখানে একটা কবার্ড আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, ভিউটা খুবই সুন্দর, কিন্তু এখন তোমাদের কিছুই দেখাতে পারবো না। এখানে একটা, হ্যাঁ সব থেকে ফুল নেটওয়ার্ক রয়েছে, ওয়াইফাই রয়েছে। এখানটা একটা পুরো বিশাল বড় একটা উইন্ডো রয়েছে, জানলা রয়েছে, আর সব থেকে যেটা ইউএসপি হচ্ছে এটার, সেটা হচ্ছে এই ভিউ, একটা সুন্দর ব্যালকনি, আর সামনে হচ্ছে এই ভিউ। এই ভিউটা তো রাত্রিবেলা তোমরা কিছু বুঝতে পারছো না, সকালবেলা উঠে ফার্স্ট তোমাদের সঙ্গে এই ভিউটাই আমরা শেয়ার করব। আর নিচে হচ্ছে এই যে, এই যে ওদিকটা হচ্ছে, দেখো পার্কিং রয়েছে। তো এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, আমরা খাবার অর্ডার করেছি। এখানেও অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি কিছু নেই, তো কমপ্লিমেন্টারি ডিনার বা ব্রেকফাস্ট ওদের নেই, আগে ছিল, এক বছর আগে ছিল, এই কোভিডের জন্য নাকি ওরা কিছু এগুলো বন্ধ রেখেছে, বাট যাই হোক ঠিক আছে। আর রুম নিয়ে যেমন আগের দিন আমরা গোসানিতে রুম নিয়ে অতটা স্যাটিসফাইড ছিলাম না, বাট এটা ঠিকঠাক, বেশ ভালোই বলতে গেলে। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি, ঠিকঠাক ক্লিন, ঠিকঠাক গিজার টিজার সবই রয়েছে। চলো এবার আমরা একটু অর্ডার করেছি চাটা, একটু হালকা ফুলকা স্ন্যাক্স, সেগুলো খেয়ে নিই, টেম্পারেচার খুবই কম। এই এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পঞ্চচুলি, পাঁচটা চুড়ো যেটা রয়েছে, পাঁচটা চুলির মতো দেখতে যাকে, তাই জন্য এর নাম পঞ্চচুলি। এটা আমাদের ব্যালকানি থেকে হচ্ছে ভিউ কেএমভিএনের, আর এই পাশে রয়েছে রাজারম্ভা মাউন্টেন। আমি জানি না আমি এই দৃশ্যকে কী ভাষায় বর্ণনা করব, মানে অসম্ভবভাবে অকল্পনীয় সুন্দর, মানে যত রকমের বিশেষণ আছে তত রকমভাবে তত বিশেষণ একে দেওয়া যায়, এতটাই সুন্দর। আর রোদটা এপাশ থেকে পড়ছে পুরো পুরো এখান থেকে, আর তাই জন্য পাহাড়ের পিকগুলো আরও ঝলমল ঝলমল করছে। অসাধারণ অসাধারণ।
এই যে অমিতাভ এখানে উপভোগ করছে। আমার কাছে এখন ওই সত্যজিৎ রায়ের লাইনটা মনে পড়ে যাচ্ছে, দেখো দেখো রে নয়ন মেলে জগতের কি বাহার। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এখন এই লাইনটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু মনে আসছে না, কোনো ভাষা নেই, আমি শুধু তোমাদেরকে এটাই বলতে পারি। আর আমি শুধু এই ক্যামেরাটা জাস্ট ঘোরাচ্ছি আর তোমাদেরকে ফুল প্যানোরামিক ভিউটা দেওয়ার চেষ্টা করছি। এইটা হচ্ছে আমাদের রুম, রুমের ব্যালকনি, আর জাস্ট এটা হচ্ছে তার ভিউ। চোখ বন্ধ করে কেএমভিএন বুক করো মুনশিয়ারিতে আসলে, আর পারলে ওদেরকে বলো 301 এই রুমটা দিতে। এটা কর্নার রুম, তাই জন্য ভিউটা আরও সুন্দর মানে তোমরা পাবে, কোনো রকমের কোনো অবস্ট্রাকশনও হবে না। যেরকমভাবে পঞ্চচুলির ভিউটাও তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে, তেমনি এই যে রাজারম্ভা মানে এই মাউন্টেনটার ভিউটাও তোমরা একদম ক্লিয়ারলি এনজয় করতে পারবে। অসাধারণ অসাধারণ।